সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমার নাম রুমকি দাস, আমি বালিগঞ্জ বিদ্যালয় থেকে বলছি। আবারও চলে এসেছি ডাটার রান্নাঘরে। আজকে একটা চটজলদি স্ন্যাক্স বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে, তার নাম হলো ব্যানানা ব্রাউনি। চটজলদি একটা স্ন্যাক্স, বাড়িতে আমাদের পাকা কলা থাকে, কলা পেকে গেলে অনেক সময় খেতে চায় না, সেই কলা ময়দা চিনি দুধ বাটার দিয়ে একটা ব্যানানা ব্রাউনি বানাবো। কী করে বানাবো দেখে নিন। আগে মিক্সিতে এগুলো সব কিছু একসঙ্গে একটু পেস্ট করবো। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল। পাকা কলা বাড়িতে থাকলে সেগুলো ইউজ হয় না, এখানে এর মধ্যে সব রকমই ভালো ভালো জিনিস দেওয়া রয়েছে, কলা দুধ ময়দা ছোটো ড্রাই ফ্রুটস রেখেছি। এবার কেক কিনে তেলটা মোল্ড করে আমি এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। সো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, এবার এর ওপর থেকে কাজু কিশমিশ আমন্ড আখরোট সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে দেবো পুরোটা যাতে মিশিয়ে নিয়ে যায়। এবার আমি এটা ওভেনে বসাবো বেকড হওয়ার জন্য। 5 মিনিট পর মাইক্রোওভেন থেকে বার করেছি, এবার নাইফ দিয়ে দেখে নেব এটা কতটা হয়েছে। ছুরিতে লেগে থাকলে আর একটু হবে। এরপর থেকে আমি কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার গার্নিশ করব। বেকড হয়ে গেছে, চকলেট সস দিয়ে পরিবেশন করব ব্যানানা ব্রাউনি। ইউনিক রেসিপি চটজলদি স্ন্যাক্স বলতে পারো ব্যানানা ব্রাউনি। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্ত যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।